হ্যালো, কেমন সবাই? তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং, অ্যান্ড আজকের ভিডিওটা একটা কোলাব ভিডিও উইথ অ্যানিম্যান। সো ওর চ্যানেল লিঙ্কটা ডিসক্রিপশনে আছে, সো মাস্ট চেক আউট করিয়েন। ও অনেক ভালো ভালো অ্যানিমে কন্টেন্ট বানায়, সো ওকে সাপোর্ট দেখেন। তো আজকে আমরা মিলে এমন কিছু ওয়ার্ডসকে এক্সপ্লেন করবো যেগুলো অ্যানিমে কমিউনিটিতে অনেক পপুলার অ্যান্ড কমন। তো আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে, সো চ্যানেলে নিউ থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন, অ্যান্ড বেল আইকনে ক্লিক করে অলে করে দিন, যেন আপনার লেটেস্ট ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পান। সো চলে না কেন আমরা আমাদের মেন ভিডিওতে যাই, লেটস স্টার্ট। তো এ ওটাকু নামটা অ্যান্ড এই ওয়ার্ডটা দিয়ে অনেক এক্সপ্লেনেশন আছে, অ্যান্ড ম্যাক্সিমাম কমপ্লিকেটেড আছে। সো আমি একটু ইজিভাবে বলি, সো ওটাকু মানে আপনারা এটাও বলতে পারেন যে কোনো একটা পার্টিকুলার হবির পিছনে পড়ে থাকলে, মানে জাপানে মানুষজন ম্যাক্সিমাম অ্যানিমে দেখে, তো ওদেরকে ওটাকু বলা হয়। অ্যান্ড ওটাকু মানে খারাপ জিনিস না, অ্যান্ড এটা এখন রেফার করা হয় অ্যানিমে ওয়াচার্স অর অ্যানিমে ফ্যান হিসাবে। অ্যান্ড এই ওটাকু নামটা নিয়ে অনেক কমপ্লিকেটেড থিওরিস অ্যান্ড এক্সপ্লেনেশন আছে, সো এটা নিয়ে একটা পুরো ভিডিও বানানো যাবে। সো আমি শর্ট করে যতটুকু পারছি এতটুকু বলছি। হাই গাইস, আমি অ্যানিমেন্ট। তো ওটাকুর মতনই আপনারা আরেকটি নাম শুনে থাকবেন, উইপ। উইপ তাদেরকে বলা হয় যারা নিজে জ্যাপানিজ না, কিন্তু তাদের জ্যাপানিজ কালচার এতটাই ভালো লাগে যে তারা নিজেকে জ্যাপানিজই মনে করে। এইসব লোকেদের আপনারা সাধারণত জাপানের প্রশংসা করতেই শুনবেন। তো ফিলার মানে হচ্ছে যে এক অ্যানিমের মধ্যে কিছু এপিসোড থাকে যেগুলো হচ্ছে যে মেইন স্টোরির সাথে কোনো সম্পর্ক থাকে না, অ্যান্ড এরকম হইতে পারে যে ফিলার এপিসোডে কোনো একটা সাইড ক্যারেক্টারের ব্যাক স্টোরি দেখাচ্ছে যেটা তেমন মেইন স্টোরির সাথে কানেক্টেড থাকে না। সো ম্যাক্সিমাম জন ফিলার এপিসোড স্কিপ করে দেয়, বাট কিছুজন সাইড ক্যারেক্টারের ব্যাক স্টোরি অর মেইন স্টোরি থেকে একটু বাইরে কী কী হচ্ছে ওইগুলো দেখার জন্য ফিলার এপিসোড দেখে। ক্যানন অ্যান্ড নন ক্যানন। ক্যানন হচ্ছে ওইসব এপিসোড যেগুলো অ্যানিমের অরিজিনাল মাঙ্গাতে এক্সিস্ট করে, আর নন ক্যানন হচ্ছে যেগুলো মাঙ্গাতে এক্সিস্ট করে না। আমি জানি যে এটা একটা কমপ্লিকেটেড সাবজেক্ট, তাই আমি এটার উপরে একটি ডিটেল ভিডিও বানিয়েছি। তাই যদি আপনারা এ সম্পর্কে ডিটেলে বুঝতে চান তাহলে ওই ভিডিওটা চেক আউট করতে পারেন। তো এএমভি নামটা মাঝে মাঝে একটু কনফিউজিং লাগে, বাট এটা অনেক সিম্পল, অ্যান্ড এটার ফুল ফর্ম হচ্ছে যে অ্যানিমে মিউজিক ভিডিও। অ্যান্ড অ্যানিমে মিউজিক ভিডিও বলতে আমি একটু অনেক করে বলে দিই, তো ওইটা হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার অ্যানিমের ক্লিপ অর সে অ্যানিমের বেস্ট সিনসগুলোকে একসাথে করে একটা ভালো মিউজিক লাগাই, ওইটার সাথে ম্যাচ করে করে একটা ভিডিও বানাই, অ্যান্ড ওইটাকে এএমভি বলে। মাঙ্গা অ্যান্ড মানওয়া। জাপানে যেসব কমিক বুক রিলিজ হয় সেগুলোকে মাঙ্গা বলে, আর কোরিয়াতে যেসব কমিক বুক রিলিজ হয় ওইগুলোকে মানওয়া বলে। মাঙ্গাতে সাধারণত জাপানিজ কালচারই দেখানো হয়, আর মানওয়াতে কোরিয়ান কালচার। মানওয়া অনেক কালারফুল হয়, আর অন্যদিকে মাঙ্গা সবসময় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়। আর মানওয়া সবসময় ভার্টিক্যালি পড়তে হয়, আর মাঙ্গা সবসময় হরিজন্টালি। সো ফ্যান সার্ভিস এই জিনিসটা আপনারা কিছু অ্যানিমেতে দেখবেন, অ্যান্ড এটা মনে হচ্ছে যে অ্যানিমেশন স্টুডিওটা ইচ্ছা করে এমন জিনিস লাগায় অর কিছু এপিসোডে এমন জিনিস দেখায় যেগুলো মানে ফ্যান্সদের ডিমান্ড অর ফ্যান্সদের অ্যাট্রাকশন ক্যাচ করার জন্য। এক্সাম্পল হিসেবে এটা হতে পারে যে একটা পার্টিকুলার অ্যানিমেতে দুই ক্যারেক্টারের শিপিং অর রোম্যান্টিক সিনস অর অন্য কিছু হতে পারে যেটা অডিয়েন্স অর ফ্যান্সরা ডিমান্ড করছিল। তো শোনেন অ্যান্ড সিনেন। তো শোনেন হচ্ছে একটি জনরা যেটা টিনেজ মেল অডিয়েন্সকে টার্গেট করে বানানো হয়। শোনেন অ্যানিমেতে মোস্টলি আমাদের মেন ক্যারেক্টার একটি গোল সেট করে আর পুরো অ্যানিমেটাতে সেই গোলটা অ্যাচিভ করার চেষ্টা করে। আর যেহেতু এটা বিশেষ করে ছেলেদের জন্য বানানো হয় তাই এটাতে অ্যাকশন আর অ্যাডভেঞ্চার অনেক বেশি থাকে। আর সিনেন হচ্ছে ওইসব অ্যানিমি যেগুলো অ্যাডাল্টসদেরকে টার্গেট করে বানানো হয়। তাছাড়া আরেকটি জনরা আছে সোজো, এটা বিশেষ করে মেয়েদের জন্য বানানো হয়। তো হারেম একটা জনরা, অ্যান্ড এই জনরার মধ্যে যে অ্যানিমেগুলো আছে ওইটার মধ্যে ছেলে যেটা মেন ক্যারেক্টার আছে ওইটার পিছনে তিনটা মেয়ে থাকা ও তিনটা থেকে বেশি থাকা ওইটাকে হারেম বলে। এচি। এচিও হচ্ছে একটি জনরা যেটাতে অ্যাডাল্ট কমেডি দেখানো হয়। অ্যান্ড সেনপাই ওয়ার্ডটা বলা হয় সিনিয়রদেরকে রেসপেক্ট দেওয়ার জন্য। এক্সাম্পল হিসেবে আপনারা কোনো পার্টিকুলার অ্যানিমেতে, বিশেষ করে যেগুলো স্কুল টাইপ অ্যানিমে, ওইখানে জুনিয়ররা সিনিয়রদেরকে মাঝে মাঝে নামের সাথে সেনপাইও বলে। ললি।
ললি ওইসব ক্যারেক্টারকে বলা হয় যাদেরকে দেখতে বাচ্চাদের মতন লাগে। এখন সে আসলে 10 বছরের একটি বাচ্চা হতে পারে অথবা 500 বছরের কোনো একটি মেয়ে যাকে দেখতে বাচ্চাদের মতন লাগে, আর এটা শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে ব্যবহার হয়। তো এখন আমরা আপনাদেরকে কিছু কমন জাপানিজ ওয়ার্ডের মিনিং বলবো। কোনিচিওয়া মানে হচ্ছে যে হ্যালো, অ্যান্ড আরিগাতো মানে হচ্ছে যে ধন্যবাদ, অ্যান্ড গোমেন মানে হচ্ছে যে সরি, অ্যান্ড ওহাইও মানে হচ্ছে যে গুড মর্নিং। ওনিসান আর ওনিচান, ওনিসান অত বড় ভাই আর ওনিচান অত বড় বোন। সেন্সে অর্থ টিচার, বাকা অত ইডিয়েট, আর কাওয়াই অর্থ কিউট। সো দ্যাট ওয়াজ দি ভিডিও। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটি লাইক দিবেন আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও এ সম্পর্কে জানতে পারে। আর আমার চ্যানেলটাও চেক আউট করেন, আমি সেখানে অ্যানিমে রিলেটেড কন্টেন্ট বানাই। চ্যানেলের লিংক আপনারা ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো দেখা করবো অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই বাই। এটা কিন্তু আমার লাইন ছিল।